ডাম্পিং গ্রাউন্ড বিরোধী মঞ্চ চন্দ্রপুরের আহ্বানত আজি 12 আগস্টর দিনাখন এপিজিএলর অন্তর্গত চন্দ্রপুর তাপবিদ্যুৎ প্রকল্পস্থিত এপিজিএলর বিরুদ্ধে এইজিএলর গ্রিড স্টেশন ঘেরাও করে পেলায় প্রতিবাদ সাব্যস্ত করার কথা আছে। কিন্তু আজি আমি প্রতিবাদ করবলে আহোতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবলে আহোতে ইয়াতে আমাক বেরিকেড দিয়ে বাধা প্রদান করা হয়েছে, আরক্ষীর বৃহৎ বেস্তনী গড়ি তোলা হয়েছে, বৃহৎ বেহু গড়ি তোলা হয়েছে। এইখান দেশত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করবলে গেলে আজিকালি বাধা দিয়া হয়। কেবাখনো গাঁৱৰ ৰাইজে ইয়াত প্ৰতিবাদস্থলীলৈ আহিব লওঁতেই বৰবিলা গাঁও, দিগাৰু গাঁও, নিজাৰপাৰা গাঁও, পশ্চিম মায়াং, গোবৰ্ধন, চন্দ্ৰপুৰ বাগিচা এইসকল গাঁৱৰ ৰাইজে প্ৰতিবাদ কৰিব লৈ আদবাটতে বেহু বান্ধি তেওঁলোকক ৰখাই দিয়া হৈছে। আমাৰ সন্দেহ হৈছে যে এইখন দেশৰ এই গণতান্ত্ৰিক দেশত গণতান্ত্ৰিকভাৱে প্ৰতিবাদ কৰাৰ অধিকাৰ জানো ৰাইজৰ নাই নেকি? যদি নাই, চৰকাৰে ঘৰটো ক'ব লাগে। আৰু আমি যিটো দাবীত প্ৰতিবাদ কৰি আছোঁ ডাম্পিং গ্ৰাউণ্ড বিৰোধী মঞ্চ চন্দ্ৰপুৰে, যে চন্দ্ৰপুৰৰ তাপবিদ্যুৎ প্ৰকল্পত যি 40 বিঘা মাটিত অবৈধভাৱে, যিটো কথা ইতিমধ্যে মন্ত্ৰী ডাঙৰীয়াও যোৱাকালি সদনত স্বীকাৰ কৰিছে, যিটো কথা আমি 28 দিনতে অসম প্ৰাগজ্যোতিষপুৰ আৰক্ষী থানাত গোচৰ ৰুজু কৰিছিলোঁ যে চন্দ্ৰপুৰৰ তাপবিদ্যুৎ প্ৰকল্পত কোনো ধৰণৰ নীতি নিৰ্দেশনা নামানি প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ পলিউশ্যন কণ্ট্ৰল বোৰ্ডৰ এক্টসমূহ বা চলিড ৱেষ্ট মেনেজমেণ্টৰ ৰুলসমূহ, নীতি নিয়মসমূহ ভংগ কৰি ইয়াত জাবৰ জোথৰ পেলাইছে। ইয়াত তেখেতসকলে জনস্বাস্থ্যৰ প্ৰতি আৰু মানুহৰ জৈৱ সচেতনতা ভাবুকি আনিছে, তেখেতসকলৰ প্ৰতি ব্যৱস্থা হ'ব লাগে। কিন্তু এতিয়া দেখিছোঁ যে চৰকাৰে যদি ভুল কৰে সাত দুখ মাফ। সাধারণ রাইজে ভুল করলে রাইজক কি কোয়া হয়েছে যে যদি কোনোবা লোক জড়িত হয়ে আছে তখন গুলিয়াব, আরক্ষী গুলিয়াব, তখন লাঠিচার্জ করব। কিন্তু যদি আরক্ষী ভুল করে, যদি জিএমসিয়ে ভুল করে, তার ব্যবস্থা কি হব? গতি আজি আমি প্রতিবাদ করবলে হতে বাধা দিছে, এই বাধাক আমি ধিক্কার দিছো। অনাগত দিনত যেতিয়ালৈকে ডাম্পিং গ্রাউন্ডের সিদ্ধান্ত স্থায়ী হয়ে বাতিল করা বলে সরকারিভাবে ঘোষণা নকরব তেতিয়ালৈকে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে। আজি আমি এইজিসিএলর গ্রিড কর্পোরেশন ঘেরাও করে ডাম্পিং গ্রাউন্ড বিরোধী মঞ্চের আহ্বায়কসকলে এখন স্মারকপত্র তেখেতক প্রদান করেছে। স্মারকপত্রত স্পষ্টকে কৈছে যে এপিজিসিএলর অধ্যক্ষ ডাঙরিয়া কোয়া হয়েছে যে এপিজিসিএলে যখন চুক্তি রাইজক আন্ধারত রাখি রাইজর জনস্বাস্থ্যের প্রতি ভাবুকি, জৈব বৈচিত্র্যের ভাবুকি, চন্দ্রপুরের সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের প্রতি ভাবুকি আনবরা যখন চুক্তি তেখেতসকলে করলে জিএমসির লগত, এই চুক্তিখন অবৈধ চুক্তি, এই চুক্তিখন অতি শীঘ্রে বাতিল করব। 25 আগস্টর ভিতর এই চুক্তিখন বাতিল করার ব্যবস্থা গ্রহণ করব। আর তেখেতসকলে যা 29 অক্টোবর 2020 তারিখে দিসপুর সমষ্টির বিধায়ক ডাঙরিয়াকে আদি করে চন্দ্রপুরের বিভিন্ন দল সংগঠনের নেতৃত্ব উপস্থিতিত যখন সভা আহ্বান করেছিল, এই সভাত তেখেতসকলে চন্দ্রপুর ভবিষ্যৎ দর্শন 2025 শীর্ষক এক প্রকল্পর কথা ঘোষণা করেছিল। এই প্রকল্পত আছে 250 মেগাওয়াটের একটা গ্যাসের শক্তি উৎপাদন কেন্দ্র, এখন আটক ধুনিয়া আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের খেলপথার স্টেডিয়াম, ক্রীড়া স্টেডিয়াম, আৰু এটা আটক ধুনিয়া 5-স্টার পর্যায়ের অতিথিশালা। এই যে প্রতিশ্রুতি দিছিল, এই প্রতিশ্রুতি রক্ষা করার কারণে তেখেতসকলক দাবি জানাইছো। আর তেখেতসকলে যদি মনে মনে অতি সন্তর্পণে গোপনে যখন চুক্তি করে রাইজক বিপদে পরিচালিত করেছে, এই চুক্তি অতি শীঘ্রে বাতিল করবলে আহ্বান জানাই স্মারকপত্র প্রদান করেছো। হয়, যোৱাকালি আমি দেখিছো যে বিধানসভাত এই কথাটো মন্ত্রী ডাঙরিয়া অকপতে স্বীকার করেছে যে পলিউশন কন্ট্রোল বোর্ডের নীতি নির্দেশনা ভঙ্গ করে, সলিড ওয়েস্টমেনের নীতি নির্দেশনা ভঙ্গ করে জিএমসি ইয়াত জাবর পেলওয়া কামটো করে আছে। আর তেখেতসকলক যা 2 আগস্টতে তেখেতসকলে ইয়াত জাবর জোথর নেপেলাবর কারণে তেখেতসকলে নোটিশ জারি করেছে, জাননী প্রেরণ করেছে। কিন্তু তেখেতসকলে নোটিশ দিয়ার পাছতো কিন্তু ইয়াত জাবর জোথর পেলওয়া কামটো করে আছে। ইয়ার পিছনে আমি কব খোঁজো, গুহাটি পৌর নিগমের আয়ুক্তগাকে কিন্তু সংবাদ মাধ্যমের আগত কৈছিল যে চন্দ্রপুরের আন্দোলনকারীসকলে বিপথে পরিচালিত হয়েছে, তেখেতকে ভুল পথে পরিচালিত হয়ে আন্দোলন করেছে। কোন ভুল? মন্ত্রী ডাঙরিয়া কোয়া কথাটো সদনত ভুল না রাইজে রাজপথত আন্দোলন করাটো ভুল আছিল? রাইজর আন্দোলন সঁচা আছিল? যোৱাকালি মন্ত্রী ডাঙরিয়ার প্রশ্নটোয়ে উত্তর দিয়ে দিলে, তার উপর কি ব্যবস্থা হবো? অতি শীঘ্রে ব্যবস্থা লওয়ার ব্যবস্থা করো।